আমার মুহতারামও অনুমতি দিয়েছেন, কারণ এখানে প্রবাসীরাই এই আয়োজনে সবচেয়ে বেশি ইনভলভ, তাই না? তো প্রবাসীদের একটা জীবন নিয়ে অনেক বড় একটা গান, তো এটা শোনানোর জন্য বলেছেন আমাদের প্রবাসী ভাইরা এখানে আছেন আয়োজকে, তারাও বললো যে ভাই এই সঙ্গীত, তাহলে এটা শোনাই শেষ করে দিই। হ্যাঁ, আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার সাগাটিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো, এ গল্প তো কল্পনা নয় তোমরা কি তা জানো, ও ভাই এ গল্প তো কল্পনা নয় তোমরা কি তা জানো, আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা, রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই, ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের মায়ের গহনা নিয়ে, অনেক আশা বুকে বেঁধে সারলো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নাড়ি, মায়ে কান্দে ভাই কান্দে কান্দে আপন জন, চোখের জলে বুক ভেসে যায় শক্ত করে মন, এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো, আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার সাগাটিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো, বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীলাকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি, আসল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে, খোকা যে ছিল মা জননীর কলিজারি ভোটা, ভাবতে এসব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা, এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার আবু ধাবির প্রবাসীদের গল্প বলে শোনো, নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি পৌঁছালো যে অতি সাধের বিদেশের বাড়ি, অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ, রোগে শোকে কাজ করে যায় করে নাই অবহেলা, আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা, মা জননীর সাথে যখন খোকা কথা কয় বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়, মা গো আমি ভালো আছি, মা গো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো, আমার বাংলা
বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার সাগাটিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার, চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে, দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে, তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে, দরকার এখন অনেক টাকার তোর কাছে কি আছে, পাইনি বেতন এখন খোকা পকেটটা যে ফাঁকা, তবুও বলে ভেব না বাবা দেব আমি টাকা, এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো, আমার গাবতলি রই প্রবাসীদের গল্প বলে শোনো, আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলে শোনো। দিন মাস গুনে খোকা এখন পোষালো বছরে, করতে হয় কাজ এখন যে তার দশতলার উপরে, হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল, দশতলারই উপর থেকে খোকা পড়ে গেল, আকাশ সমান স্বপ্ন গুলো আকাশে গেল উড়ে, দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই ছিড়ি, বন্ধুরা যে এসে দেখে রক্তে তর তর, নিথর দেহ পড়ে আছে জমিনের উপর, এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো, আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার বগুড়া জেলার প্রবাসীদের গল্প বলে শোনো। পাঠাতে হবে লাশটা দেশে, আপন তো কেউ নাই, বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই, শুনে এ খবর মা জানো সে কি আহাজারি, তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী, অবশেষে খোকার কফিন পোষালো যে বাড়ি, ভাই বোনার গায়ের স্বজনের সে কি আহাজারি, মা জননী কেঁদে বলে ওরে আমার ছেলে, বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলে, মাগো আমি সুখ নিতে, মাগো আমি সুখ কি নিতে, জীবন দিছি জানো, আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। এ গল্প তো কল্পনা নয় তোমরা কি তা জানো, ও ভাই এ গল্প তো কল্পনা নয় তোমরা কি তা জানো, আমার সাগাটিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার গাবতলি রই প্রবাসীদের গল্প বলে শোনো, আমার বগুড়া জেলার প্রবাসীদের গল্প বলে শোনো।